2025 শিক্ষাবর্ষে তোমরা যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে, তোমাদের জন্য আজকের এই ভিডিও। আগামী দিন তোমরা যারা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় বসবে, তোমরাও ভিডিওটা দেখতে পারো। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি 2025 শিক্ষাবর্ষের জন্য। বিজ্ঞপ্তির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব, যেগুলো তোমাদের জানা খুবই দরকার। সবার প্রথমে আলোচনা করি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার কত বয়স লাগবে, কি কি গুরুত্বপূর্ণ তথ্য মিশন থেকে প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে বলি ফোন নাম্বারটা, যেটা রয়েছে ফোন নাম্বারটা হচ্ছে 6297283440 বা 9609535336। এই দুটো হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে কোনো সমস্যা হলে ফোন করে জানা যেতে পারে, অফিসের যে সময় সেই সময় ফোন করতে হবে। মেল আইডি যেটা রয়েছে rkmvp.admission@gmail.com। ওয়েবসাইট যেটা রয়েছে www.rkmvpurulia.in। এই হচ্ছে ফোন নাম্বার, মেল অ্যান্ড ওয়েবসাইট বললাম। এবার আসছি নোটিফিকেশনের মধ্যে যে তথ্যগুলো জানা খুবই দরকার সেই বিষয়ে আসি। পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শুধুমাত্র ছেলেরাই, তোমরা সবাই জানো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এটা কিন্তু সম্পূর্ণভাবে ছেলেদের জন্য এবং রেসিডেন্সিয়াল। এখানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে যারা 60% নাম্বার পেয়েছে লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, লাস্ট অ্যানুয়াল পরীক্ষায় যারা 60% নাম্বার পেয়েছে তারাই কিন্তু এলিজেবল, তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার কোন পরীক্ষায়, লাস্ট অ্যানুয়াল পরীক্ষা পরিষ্কার কিন্তু লেখা রয়েছে, 60% নাম্বার থাকতে হবে, তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। আর বয়স কি বলেছে, দ্য স্টুডেন্টস মাস্ট হ্যাভ বিন বর্ন বিটুইন 1 সেপ্টেম্বর 2023 অ্যান্ড 30 এপ্রিল 2015, মানে 2013-র 1 সেপ্টেম্বর থেকে 30 এপ্রিল 2015 এর মধ্যে ডেট অফ বার্থ যাদের জন্ম রয়েছে তারাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে, পরিষ্কার কিন্তু লেখা রয়েছে। এক মাস বেশি, দু মাস কম, তিন দিন কম, এইসব বলে কোনো লাভ নেই, কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে। যদি এক মাস, দুদিন, তিন মাস এগুলো ছাড় দেওয়া থাকে তাহলে নোটিফিকেশান আবার মিশন থেকে জারি হবে, তখন বিদ্যাপীঠ থেকে কোনো নোটিফিকেশান জারি হলে তখন ছাড়ের ব্যাপারটা আসবে। কিন্তু এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ হবে বিটুইন 1 সেপ্টেম্বর 2013 অ্যান্ড 30 এপ্রিল 2015, এর মধ্যে ডেট অফ বার্থ হয় তবেই কিন্তু এরা ফিল আপ করতে পারবে। আর হাইট হতে হবে কত, 130 সেমি টু 152 সেমি, এর মধ্যে হাইট হতে হবে। ওয়েট হতে হবে 30 কেজি থেকে 50 কেজি, এর মধ্যে ওয়েট হতে হবে, ঠিক আছে। ওভার ওয়েট, আন্ডার ওয়েট এই ব্যাপার থাকলে তাহলে মিশনের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এবার আসছি অ্যাপ্লিকেশান ফর্ম, যেটা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেই ফর্মটা অনলাইনেই ফিল আপ করতে হবে, একদম সম্পূর্ণভাবে অনলাইনে ফিল আপ করতে হবে। যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে পরিষ্কারভাবে বলা হয়েছে অনলাইনে করতে হবে, অফিসিয়াল যে ওয়েবসাইট www.rkmvpurulia.in, এখানে 31 জুলাই 2024 থেকে ফর্ম ফিল আপ হবে সকাল 11টা থেকে, আর 31 নভেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আবার পরিষ্কার বলি, 31 জুলাই 2024 সকাল 11টা থেকে শুরু হবে, 13 নভেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কোনো অফলাইনে ফর্ম দেওয়া হবে না, পরিষ্কারভাবে বলা আছে অফলাইনে কিন্তু ফর্ম দেওয়া হবে না, ঠিক আছে। কিছু কিছু রামকৃষ্ণ মিশনে অফলাইনে ফর্ম দেওয়ার ব্যাপার রয়েছে, যেমন মালদা রামকৃষ্ণ মিশন, বাগবাজারে মেয়েদের যে রামকৃষ্ণ মিশনটা রয়েছে স্কুল, সেখানেও কিন্তু অফলাইনের ব্যাপারটা রয়েছে। কিন্তু নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর এগুলো কিন্তু অনলাইনেই সব হবে। আচ্ছা, এই যে অনলাইনে যে ফর্ম ফিল আপটা হবে সেই সময় কি কি নিয়ে বসতে হবে, কি কি আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট, স্টুডেন্ট ছাত্রের বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড আর আধার অ্যাকনোলেজমেন্ট লাগবে, আধার কার্ড না থাকলে আধার অ্যাকনোলেজমেন্ট লাগবে, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি কাস্ট সার্টিফিকেট থাকে, মার্কশিট অফ দ্য স্টুডেন্টস লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, পরিষ্কার করে লেখা আছে স্যার মার্কশিট কিসের মার্কশিট দেব, এই যে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা, যে ক্লাসে পড়ছে সেই ক্লাসে তো নেই, এখন ক্লাস ফোরে যদি কেউ, ফাইভে যদি কেউ পড়ে, তা ফাইভের তো আর অ্যানুয়াল পরীক্ষা এখন হয়নি, তাহলে লাস্ট অ্যানুয়াল পরীক্ষা মানে ফোরের অ্যানুয়ালের মার্কশিটটা লাগবে, পরিষ্কার কিন্তু বলা রয়েছে। আর হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে,
সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান, সিগনেচার লাগবে ছাত্র যে পরীক্ষা দেবে এবং তার বাবার যে অভিভাবক রয়েছে, বাবা মা হোক মা হোক যিনি আছেন তার সিগনেচার কিন্তু লাগবে। দ্য অ্যাডমিশন টেস্ট ফিস, যে অ্যাডমিশন টেস্টের যে ফিসটা রয়েছে সেটা কিন্তু 1200 টাকা। আর যারা মণিপুরের, যারা মণিপুর থেকে যারা ফিল আপ করছো তাদের কিন্তু 2000 টাকা লাগবে অ্যাডমিশনের ফিসটা। অ্যাডমিশন টেস্টের যে ফর্ম ফিল আপ করার সময় যে ফিসটা সেটা কিন্তু মানে সাবমিট করতে হবে 13 নভেম্বর 2024 মধ্যে, তাহলে কিন্তু ফর্মটা সাবমিট হবে 1200 টাকা। আর যারা মণিপুরের ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 2000 টাকা অনলাইনে সাবমিট করতে হবে। এবার আসছি, সব কিছু সাবমিট করার পর ঠিকঠাকভাবে ফিসটাও সাবমিট করার পর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে, ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে, ঠিক আছে। আর ইফ যদি ফর্ম মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো অসুবিধা হয়, তাহলে ডেট অফ বার্থ আর আধার কার্ড নাম্বার, এখানে কি বলেছে দাঁড়ান আরেকবার ব্যাপারটা পড়া যাক। ওয়ান্স অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, সব কিছু সাকসেসফুল সাবমিট করার পর দ্য অ্যাডমিশন টেস্ট ফি হ্যাজ বিন পেড, অ্যাডমিশন ফিসটা সাবমিট করার পর দ্য অ্যাডমিট কার্ড ক্যান বি ইমিডিয়েটলি ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা যাবে। ইফ নট, যদি এটা সম্ভব না হয়, ভুল হয় যদি কোনোরকমভাবে বা ডাউনলোড করা না যায়, প্লিজ ওপেন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে খুব ভালো করে দেখতে হবে ব্যাপারটা, তখন বলছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন করতে হবে আবার নতুন করে। অ্যান্ড প্রোভাইড দ্য ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, এবং সেখানে ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ অ্যান্ড আধার নাম্বার এটা দিতে হবে। অ্যান্ড দ্য অ্যান্ড দেন ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, এবং তারপর কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে, যদি অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করা না যায় তাহলে আবার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করে সেখানে ছাত্রের ডেট অফ বার্থ, আধার কার্ড যে নাম্বার রয়েছে আধার নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আর হচ্ছে এসব করে ডেট অফ বার্থ দিয়ে আবার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যেতে পারে। উইদাউট দ্য অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড কিন্তু ছাড়া কেউ কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না বা প্রবেশ করতে দেওয়া হবে না। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর পরীক্ষা হবে অনলাইনে, ফর্ম ফিল আপ করা যেটা শুরু হবে সেটা তো বললাম, 31/7/2024 থেকে সকাল 11টা থেকে শুরু হবে আর 13/11/2024 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। কিন্তু রিটার্ন টেস্ট, লেখা পরীক্ষা কবে হবে? লেখা পরীক্ষা হবে 24/11/2024 সানডে, রবিবার 24 তারিখ, 11/24/11/2024 সানডে, নভেম্বরের 24 তারিখে কিন্তু লেখা পরীক্ষা হবে। কখন হবে? 10:30 থেকে 12:15 পর্যন্ত কিন্তু লেখা পরীক্ষা চলবে। আর যে রেজাল্টটা যেটা কবে প্রকাশিত হবে লেখা পরীক্ষা, সেটা হলো 30/11/2024, মানে নভেম্বরের 30 তারিখ 2024 এই রেজাল্টটা পাবলিশ হবে বিকেল 4টের পর, ঠিক আছে। আর ইন্টারভিউ, মেডিকেল টেস্ট, অ্যাডমিশন বাকিগুলো সেগুলো চলবে 2/12/2024 এবং 3/12/2024 এর মধ্যে চলবে, 2/12/2024 3/12/2024 এর মধ্যেই ইন্টারভিউ হবে, মেডিকেল টেস্ট হবে, অ্যাডমিশন হবে যারা সফল হবে, সকাল 9টা থেকে এগুলো চলবে, ঠিক আছে। আর রিটার্ন টেস্ট যেটা হবে, কোথায় কোথায় রিটার্ন টেস্ট হবে? পুরুলিয়ার কিন্তু অনেকগুলো সেন্টার পড়ে নরেন্দ্রপুরের মতো, কোথায় কোথায় পরীক্ষা সেন্টার মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় দিতে পারো, তোমাদের বাড়ির কাছে যেটা সুবিধা হবে সেটাই দেবে। বেলুড় মঠে দুটো হয়, একটা হচ্ছে বেলুড় মঠের বিএড কলেজ যেটা রয়েছে সেখানে ফর্ম ফিল আপ, 1 নম্বরে যেটা রয়েছে বেলুড় মঠের বিএড কলেজ, আর একটা রয়েছে বেলুড় বিদ্যামন্দির কলেজ যেটা রয়েছে সেখানেও করা যেতে পারে। গোলপার্কে রয়েছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে, ঠিক আছে। তারপরে শিলিগুড়িতে রয়েছে, শিলিগুড়ি জলপাইগুড়ি যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটা সেন্টার, 8D নম্বর যেটা, আর একটা পুরুলিয়ার যেটা হোম সেন্টার, আর একটা রয়েছে মণিপুর, মণিপুরের জন্য একটা সেন্টার রয়েছে। এই হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণী ভর্তি পরীক্ষায় বসার জন্য এতগুলো সেন্টার রয়েছে, যে কোনো একটা যেটা বাড়ির কাছে কাছাকাছি সুবিধা হয় সেটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ওখানে সিলেক্ট করতে হবে। কি কি সাবজেক্ট থাকে, কত নাম্বার থাকে? এখানে থাকে বাংলা বা হিন্দি, কারো বাংলা রয়েছে কারো হিন্দি রয়েছে। সেখানে বাংলা বা হিন্দিতে 50 নম্বর, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকে 50 নম্বর, অঙ্কে থাকে 50 নম্বর, আর জেনারেল ইন্টেলিজেন্স মার্কশিট তাতে যে মার্কস থাকে সেটা হলো 10 নম্বর। তাহলে বাংলা বা হিন্দি থাকবে 50, ইংরেজিতে থাকবে 50, আর অঙ্কে থাকবে 50, আর জিআইতে থাকবে 10 নম্বর। এই হলো কী কী সাবজেক্ট থাকে এবং তাদের কত নাম্বার সেটা বললাম। আর পরীক্ষা যখন হবে সেই সময় যখন তোমরা পরীক্ষা টরীক্ষা দিতে যাবে সেই সময় অবশ্যই কিন্তু ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ওয়াচ বা কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাবে না, এই ব্যাপারগুলো কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। ব্লু পেন বা ব্ল্যাক পেনে তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে, পরিষ্কার
ড্রেস পরে যাবে, ব্লুটুথ ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটার এইসব নিয়ে যাওয়া যাবে না, কোনো ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার সময়। পরীক্ষার অনেক আগে পরীক্ষা হলে তোমরা যাবে। আর অরিজিনাল কপি অফ ক্যারেক্টার সার্টিফিকেট হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা প্রিন্সিপালের, এইগুলো মেডিকেল সার্টিফিকেট যেগুলো লাগবে কোনো মেডিকেল অফিসারকে দিয়ে, অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারও সেখানে উল্লেখ থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার ডাক্তারের। আর অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, বাবার বা মায়ের যিনি রয়েছেন তাদের অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, আর দু কপি পাসপোর্ট সাইজ কালার ফটো, এগুলো কিন্তু সব লাগবে। কখন লাগবে? যখন ইন্টারভিউ হবে তখন, পরীক্ষা পাস করার পর এগুলো কিন্তু সব লাগবে। ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, এবং ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বারও থাকবে সেখানে, অ্যানুয়াল সার্টিফিকেট, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে অভিভাবকের, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো কিন্তু সবই লাগবে। যখন তুমি পরীক্ষা সফল হবে ইন্টারভিউর সময় এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তখন আমি সব বলে দেবো এগুলো কী কী লাগবে, আগে পরীক্ষা সফল হও। এগুলো লাল পেন বা অন্যান্য কালারের পেন টেন কিন্তু পরীক্ষার সময় নিয়ে যাওয়া যাবে না, শুধু ব্লু আর ব্ল্যাক পেন নিয়ে যাবে। ওখানে পেপার দেওয়া হবে, সেখানেই পরীক্ষাটা দেবে, মোবাইল ফোন টোন এসব নিয়ে যাওয়া যাবে না, বলে দিলাম একটু আগে। আর পরীক্ষা হলে অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, এবং পরীক্ষা হলে বুকলেট পেপার দেওয়া হবে, কম্পোজিট পেপার, সেখানেই তোমরা পরীক্ষা দেবে। আর কিছু নিয়ে যাওয়া দরকার নেই, জিওমেট্রি বক্সটা নিয়ে যেতে পারো, পেন্সিল থাকবে, রাবার থাকবে, কম্পাস থাকবে, এটা যদি দরকার হয় নিয়ে যেতে পারো জিওমেট্রির জন্য, আর বিশেষ কিছু নিয়ে যাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো আর যদি কোনো অসুবিধা থাকে তো মিশনের যে ওয়েবসাইটটা রয়েছে বা মেল আইডি রয়েছে বা ফোন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করা যেতে পারে। এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিস্তারিত তথ্য, নোটিফিকেশান জারি হয়েছে যেটা আমার হাতে এসছে, সেটা আমি বললাম, বোঝালাম। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। এই হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি 2025 শিক্ষাবর্ষের জন্য। ঠিক আছে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার সিলেবাস এবং পরবর্তী মডেল প্রশ্ন, কেমন প্রশ্ন আসতে পারে, এইসব নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, ভালো থাকবেন, নমস্কার।